তো আমরা একজন ব্যক্তির লগে পরিচয় করিয়া দিয়ার তানবাড়ি আমরা ঐতিহ্যবাহী গুসগাঁও উত্তর 3 নম্বর ওয়ার্ড গুলাগঞ্জ পৌরসভা পয়সা আপনার নাম কিটা আপনার জন্ম কত সাল হয়েছে 1965 সনে আমি 10 বছর বয়স ছিল আচ্ছা তখন ওয়ার্ডে পাকিস্তান ভারতের লোক ওয়ার পেট হয়েছে আয়ুবান আছে দিয়ে চাষ এই যুদ্ধ সময় আমরা ছোট 10 বছর বয়সে কিছু করি নাই তবে দেখা দেখছি যে আমাদের বাপ চাষা বাস দিয়ে এখানে ট্রেনিং করতেছে তো সিরোবাড়ির সামনে আমরা গুসকা মাদ্রাসার কাছে আর বাংলাদেশের ইয়র সময় আপনি পরবর্তী 71 সনে যখন লিবারেশন হয় তখন আমরা এখান থেকে রওনা দিই গোলাগঞ্জ হাই স্কুলে এমসি একাডেমিতে যখন পাঞ্জাবে হানাদার বাহিনী ঢুকে তখন আমরা আস্তে আস্তে যাই গিয়ে ভারতমুখী আচ্ছা আচ্ছা করিমগঞ্জ গিয়ে আমরা থাকি এখানে ভারতে আমরা হেল্প করে এখান থেকে আমরা রে লরি গাড়ি দিয়া নিয়ে যায় মুক্তিযোদ্ধা যারা আসিল ছোট বড় যা আসিল সবাই নিয়ে যায় আমরা নিয়ে যাই বারাটে আচ্ছা আচ্ছা বারাটে নিয়ে এখানে প্রশিক্ষণ শুরু করে প্রশিক্ষণ শুরু করি এখান থেকে আমাদেরকে এক মাস তিন দিনে ধরে আমরা রে পাঠাই দেয় যার যে অবস্থানে দেশে ফিরে আমরা আই হবি নবীগঞ্জ ট্যাংরা টিল্লা আচ্ছা আচ্ছা বিধুবাবু ইনচার্জ দায়িত্ব নিয়ে বিধুবাবু নিয়ে আমরা হবিগঞ্জে হবিগঞ্জে আনার পরে এখান থেকে আমরা নবীগঞ্জ রেট দেই হবিগঞ্জ বাজার গারদ রেট দেই কোর্ট গারদ রেট দেই দিয়া আমরা বাংলাদেশেই থাকি আনাসে কানাসে আমরা হানাদার বাহিনী দিয়ে মারি আমরা রেও মারে আচ্ছা কোন সেক্টর আসতাম ওর সেক্টর এফএফএ ছিলাম বালাতে আচ্ছা আমাদের সিআর দত্ত ছিলেন ইনচার্জ আপনার বয়স এখন কত হইব এখন 77 সালের আমি মাশাআল্লাহ আসলে আমার বাইরে 77 লাগে না ইয়াং লাগে আচ্ছা আপনি ইয়াং থাকার পিছনে মানে খারাপ না কিলা করেন আমরা প্রশিক্ষণ প্রাপ্ত মানুষ হিসাবে আল্লাহর আশ্রয় আল্লাহর দোয়া খাওয়া দাওয়া তো অল্প খাই মোটামুটি কিছুটা প্রশিক্ষণ নেই মাঝে মধ্যে পিটি প্লেট করি সময় কাটে বর্তমানে কোন জায়গাতে আপনি ব্যবসা করেন বর্তমানে বিশ্রামদিতে আছি বিশ্রামদি পর্যটক এলাকায় এখানে একটা ছোট মোটো দোকান নিয়ে জীবিকার উপায় আপনারা প্রতিদিন বেড়ানি যাইন আপনার ঐতিহ্যবাহী বিশ্রামদি তাহলে আমার ভাই নাম মোহাম্মদ ফারুক আহমদ জি ফারুক আহমদ সেখানে গিয়ে তুমি ফারুক আহমদ আপনারা হয়েছ প্রায় মানুষ নয় তার লগে দেখা করতে পারবো ইনশাআল্লাহ দোয়া কর আমার ভাই আসসালামু আলাইকুম।